अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। और शिथि अपनी सिंदूरे रांगिए दिन। কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দিন, বিবাহ সম্পন্ন হলো। মহাদেব, তুমি এমনটা করতে পারো না। মহাদেব, এবার আপনারা উঠে দাঁড়ান আর সকলের আশীর্বাদ নিন। ওরে বাবা, ও তো মোহিনী। দিদি, মোহিনী ওখানে তাহলে? এ কি? ঠিক করে কাজ করতে পারো না? এই বাড়িতে বিয়ে হচ্ছে জানো তো সেটা? যাও, জিনিসপত্র নিয়ে যাও এখান থেকে। উনি লাড্ডু খাইয়েছিলেন, তারপরে আর আমার কিচ্ছু মনে নেই। এই লাড্ডুটা গিয়ে তোমাকে পারোকে খাওয়াতে হবে। যে কোনোভাবে ওকে অজ্ঞান করে দাও আর তারপরে ঘরে বন্দি করে দাও। আর আমি এটাও জানি না উনি কখন আমাকে এই মণ্ডপে নিয়ে এলেন, এনে এখানে বসিয়ে দিলেন, আমি কিচ্ছু জানি না সেসব। আ আ
আমি মানে আমি কিচ্ছু করিনি দিদি, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, আমি জানি না কি করে হলো। ঠাকুর মশাই, আমি এই বিয়েটা মানি না। দেবের আমার স্বামী হওয়ার কথা ছিল, আমার বিয়ে ওর সাথে হতো নাও। আরে এইভাবে দ্বিতীয়বার বিয়ে হয় নাকি? হ্যাঁ, আমি রূপান্তিকে ভালোবাসি, মহাদেব আমার কথা শুনেছে। এসব কি হচ্ছে? শোনেননি আমি কি বললাম? এই বিয়েটা হতে পারে না, বিয়ে আবার হবে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, রূপার বিয়ে দেবের সাথে যেভাবেই হোক না কেন, আজ থেকে উনি ওনার বিবাহিতা স্ত্রী। বিবাহের অটুট বন্ধনে আবদ্ধ হয়েছেন ওরা, আর কেউ ওদের আলাদা করতে পারবেন না। দিদি, এই তো তোমার ভাই এত রেগে গেছে কেন? দেব, এটা ছুরি নয়, চাবি। এটা তোমার মনে রূপার জন্য যতটা ভালোবাসা জন্মেছে না, সেটা সারা জীবনের মতো তোমার হৃদয়ে বন্ধ থাকবে। তুমি ওই পারোকে বাঁচাতে যেতে পারো না দেব। বাবা যাও। কি ভাবছিস দেব, যা, রূপাকে ফিরিয়ে নিয়ে আয়। শোনা মা, আমার কথা শোন, এখানে ভীষণ বিপদ, ভেতরে চলে যা প্লিজ। এত বড় বাদুর কোথ থেকে এলো আমি বুঝতে পারছি না কিছু, প্লিজ ভেতরে যা, যা। বাবা, তোমাকে আমি একা ছাড়বো না, আমিও সঙ্গে যাব, আমি রূপান্তির কাছে যেতে চাই। চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চমকুড়ে এটা করা ঠিক হয়নি রম্ভা। দেব যদি জানতে পেরে যায় যে ও বাদুর, তাহলে প্রবলেম হয়ে যাবে। আমি দেবকে হারাতে চাই না। হ্যাঁ দিদি। আমাকে সাহায্য করুন আপনি।
করেছো কি তুমি? তুমি ওই দেবকে বিয়ে করলে? আমি তোমাকে ভালোবেসেছি আর তুমি ওকে বিয়ে করলে? কার জন্য? ওই দেব, ওই দেবের জন্য। তুমি কি ভেবেছিলে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে? তুমি আমাকে ব্যবহার করেছো এটুকু জানার জন্য যে আমার দিদির সাথে কারা কারা ছিল? হ্যাঁ, আমি জানতে চেয়েছিলাম যে তোমার দিদির সাথে আর কারা একজোট হয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমার ছোট্ট মেয়েকে মেরে ফেলেছে, আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি জানতে চাই তারা তিনজন কারা, যাতে ওদের আমি নিজের হাতে মারতে পারি। একজন তো নিজের কৃতকর্মের শাস্তি ভগবানের হাতেই পেয়েছে, বাকি দুজনকে আমি মারবো। আর এই কথাটা মনে রেখো, তার আগে আমি তোকে মেরে ফেলবো নাগিন। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।